রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করার জন্য ডাক দিয়েছিলেন সরকার। কিন্তু সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন চাইলেও কিছু সরকারি বাম ঘনিষ্ঠ অফিসার এবং কর্মকর্তাদের সরকারি টাকা আত্মসাৎ, ঘুষ সহ বিভিন্ন দুর্নীতির কারণে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে মাথা চাড়া দিয়ে উঠছে, কলঙ্কিত হচ্ছে রাজ্যের স্বচ্ছ প্রশাসন। এমনই এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে বক্সনগর এলাকার এক দুর্নীতিবাজের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, বক্সনগর তহসিলের তহসিলদার শঙ্কর দাস। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাম ঘনিষ্ঠ কর্মচারী নেতা তহসিলদার শঙ্কর দাস লাল জামা পাল্টিয়ে তার বিভিন্ন দুর্নীতি ধামা চাপা দেওয়ার জন্য পদ্ম শিবিরে নাম লেখান। বিভিন্ন অবৈধ পদ্ধতিতে তিনি সাধারণ মানুষের কাগজপত্র থেকে শুরু করে জায়গা সংক্রান্ত ব্যাপারে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। ইনকাম সার্টিফিকেট এবং পিআরটিসি করার ক্ষেত্রে ভেরিফিকেশন, গেট পাসের ফর্মে স্বাক্ষর সহ বিভিন্ন সাধারণ মানুষের প্রয়োজনীয় কাজে তহসিলে আসলেই প্রণামী দিতে হয় তহসিলদার শঙ্কর দাসকে। মানুষ এই ঘুষখোর তহসিলদারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে বলে খবর। বিভিন্ন মহল থেকে উঠছে শাস্তিমূলক বদলির অভিযোগও। টাকার বিনিময়ে একজনের জায়গা অন্যজনকে কুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্লকটিলা এলাকার কল্যাণী রানী সরকার এবং ফকির চাঁদ দাসের প্রায় দেড়কানি জায়গা তহসিলদারের নাম ভাঙিয়ে জোর করে দখল করে নেয়। এলাকার প্রায় ১৯ শতক জায়গা কল্যাণী রানী সরকারের শ্বশুর উপেন্দ্র সরকার প্রায় ৭০ বছর পূর্বে নগর এলাকা সুলতান মিয়ার কাছ থেকে ১২০০ টাকা দিয়ে জায়গাটি ক্রয় করেছিলেন। এই জায়গাটিতে ছিল উপেন্দ্র সরকারের বসতভূমি। অন্যদিকে অঞ্জলি রানী দাস উপেন্দ্র সরকারের সঙ্গেই প্রায় ৯ গণ্ডা জায়গা ক্রয় করেছিলেন তৎকালীন সময়ে। অঞ্জলি রানী দাসেরও এই জায়গাটি ছিল বসতভূমি। গভীর জঙ্গল হওয়ায় জনমানব শূন্য এই এলাকা থেকে একসময় তারা পার্শ্ববর্তী জনবসতি এলাকায় গিয়ে বাড়ি করেন। এলাকার এক প্রবীণ নাগরিক নুরুমিয়া, যার বয়স ৭৫, তিনি বলেন, এই দুটি দাগের প্রায় দেড়কানি জায়গা সুলতান মিয়ার কাছ থেকে উপেন্দ্র এবং অঞ্জলিকে আমি ক্রয় করে দিয়েছিলাম। এখন কি করে তহসিলদার শঙ্করের জায়গা হলো আমার জানা নেই। এই বৃদ্ধ প্রবীণ নাগরিক বলেন, জাল কাগজপত্র করে হয়তোবা দখল করে নিয়েছে। যারা রেখে দিয়েছেন তার নাম কি? তা উপেন্দ্র সরকার। আপনার নাম কি? আমার নাম নুরমি। কত বছর আগে এটা রেখে দিয়েছিলেন? আরে গাইছিল এটা সংগ্রামের আগে। এখন থেকে শঙ্করের জায়গা এটা। তহসিলদার যে শঙ্কর উনার বলে জায়গা বলে দাবি করতেছে, আপনি কি করবেন? এই সব দাবি কি তারা বেড়া দিয়ে লিখে জোরে জোরে দখল করতেছে? জোরে না হইলে এটা তারা কি একটা গাছ গাছড়া কোনো কিছু লাগাইছে? ইটিলে তো আগাইছে না কোনো কিছু, নতুন করে তারা কোনো কিছু লাগাইছে না, বা এটা চলছে না কারছে না। এই অহন ওই কয় আমার কাগজ, আমার জায়গা, আমার এই কথা কই তারা চলিয়া গেছে। উপেন্দ্র এবং অঞ্জলি মারা যাওয়ার পর উপেন্দ্র ছেলে নারায়ণ সরকার এবং স্ত্রী কল্যাণী সরকার ও অঞ্জলি ছেলে ফকির চাঁদকে অসহায় পেয়ে তহসিলদারের ভয় দেখিয়ে জোর করে দখল করা জমি আত্মসাত করে কাগজপত্র করে নেয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, তহসিলদার শঙ্কর একজন জমি মাফিয়া, তার ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ। অসহায় দুটি পরিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে খবর। এখন দেখার প্রশাসন সঠিক জায়গা সঠিক পাওনাদারকে পাইয়ে দিতে কতটুকু সহযোগিতা করেন। ওইখানে মার নামে আসলো কাগজ, ওইখানে আমার ঘর আছে। তারপরে আমি রেখার কাজ দিয়ে একবার সীমানা কাটাইছি, তখনকার তারা দুনো ভাই সীমানা দেখাই দিয়েছে। ১০ জন মানুষ গেছিল ওইদিকে রেখার কাম করাইছে। আমার বাড়ির ঘরের ভিড়টা ওখানে রয়েছে। এবার হঠাৎ করে কিছুদিন আগে যখন মা মারা গেছে, কিছুদিন আগে এবার কইতেছে যে এই অনেকবার মেম্বর প্রধানে কইলো জানি মানে না। তারপরে আমি এখন ডিএম রে একটা পিটিশন করছি যে আমার যাতে সুস্থ বিচারটা হয়। আমার জায়গাটা